আমন ধান রোপণের ভরা মৌসুমে চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় দিশেহারা নড়াইলের কৃষক। গেল কয়েকদিন বৃষ্টি হওয়ায় সেচের সংকট কেটে গেলেও সার সংকটে আমন উৎপাদন ব্যাহত হবে বলছেন কৃষকরা। চাহিদা তুলনায় এমওপি সার কম থাকার কথা স্বীকার করেছে নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নড়াইলে এবার 42,025 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য ছিল। এ পর্যন্ত 39,500 হেক্টর জমি আমন আবাদের আওতায় এসেছে। মৌসুমের শুরুতে অনাবৃষ্টিতে আমন চারা রোপণ ব্যাহত হলেও বৃষ্টি হওয়ায় সেচ সংকট কাটিয়ে প্রায় 95% চারা বোনা শেষ করেছেন কৃষকেরা। ধান গাছগুলোতে যখনই সারের দরকার ঠিক তখনই বাজারে সারের দাম বেড়ে গেছে। কৃত্রিম সংকট তৈরি করে এই দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। সময় মতো ন্যায্য মূল্যে সার না পেলে আমন উৎপাদনে ক্ষতির শঙ্কা করছেন নড়াইলের চাষিরা। দোকানে সার কিনতে আসছিল বাবা 30 টাকা করে চাইছিল, সার না কিনে বাড়ি চলে গেছে। কোনো সারই সঠিকভাবে পাওয়া যাচ্ছে না, একটা পাওয়া গেলে আরেকটা যায় না। বিশেষ করে তো ইউরিয়া মাঝে পাওয়াই গেল না, পরে আছে ফসফেট। প্রতিটা সারের দাম বেশি। দোকানে গেলে তো বলে যে ভাই সার আসি নাই, সরকারে যদি না দেয় আমরা কন্টে দেবো। দোকানদারে আনিও সেগুলো একটু সারিয়ে রেখে দাম বেশি চাচ্ছে। বাজারে সারের ঘাটতি নেই বলছেন ডিলাররা, তবে সারের দাম নিয়ে তাদের মধ্যে রয়েছে মতভেদ। আমরা কখনো বেশি দামে বিক্রি করি, আমাদের যে রেট সরকার রেট ওই রেটেই আমাদের মাল। নড়াইল কৃষি বিভাগ সারের দামের বিষয়টি এড়িয়ে গেলেও চাহিদা অনুযায়ী এমওপি সার কম থাকার কথা স্বীকার করেছে। সারের মজুদও এখন আমাদের যা আছে সেখানে সংকটের তো প্রশ্নই আসে না, যে আমরা কৃষককে অবশ্যই আমরা সার দিতে পারবো। সম্প্রতি নড়াইলের 3 উপজেলায় সার ব্যবস্থাপনা পর্যবেক্ষণে 5টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এতে 14 জনকে মোট 47,000 টাকা জরিমানা করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।